মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477799515 সরানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ মেদিনীপুরের ডিএমএসপিকে ভোটের মুখে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে আমজনতা কি বলছেন দেখুন মনমোহিনী চৈত্র সেল ধামাকা শাড়ি শুটিং শার্টিং ও ড্রেস মেটেরিয়ালের উপর সর্বনিম্ন 10% ডিসকাউন্ট রয়েছে এছাড়াও সমস্ত গার্মেন্টস এর উপর রয়েছে আপ টু 50% অফ কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা নিরাপত্তায় গাফিলতি সরানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ মেদিনীপুরের ডিএমএসপিকে নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি রাজ্যের মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা বলয়ে থাকা সত্ত্বেও কিভাবে তাকে কেউ সেই বেড়াজল টোপকে আক্রমণ করল নাকি নেহাতি দুর্ঘটনা ওঠে একাধিক প্রশ্ন অভিযোগ পাল্টা অভিযোগ সরেজমিনে তদন্ত চালায় নির্বাচন কমিশন রবিবারই পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে অপসারিত করল নির্বাচন কমিশন জেড প্লাস নিরাপত্তা বলয় থাকার কথা যেখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বলেই ঘটেছে এই ঘটনা দাবিও করা হয় একই কারণে সরানো হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বিবেক সহায়কে কর্তব্যে গাফিলতির জন্য তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কমিশন সূত্রের খবর একই সঙ্গে সরানো হয়েছে মেদিনীপুরের এসপিকেও বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ প্রসঙ্গে কি বলছেন আমজনতা আমার তো মনে হয় ঠিক কাজ করেছে কারণ একটা সিএম এর সিকিউরিটি দায়িত্ব তো একটা এসপি থাকবেই সেটা যেভাবেই হোক না এটা আমি পক্ষপাতী না নির্বাচন কমিশনার যা ইচ্ছা তাই করছে এটা তো এটা ঠিক না যারা সিকিউরিটি গার্ড ছিল তারা কি করছিল তারা আগে হচ্ছে তাদেরকে সরানো দরকার আগে পিছিয়ে সব আছে গাড়ি আছে সব আছে আগে পিছিয়ে পুলিশ আছে তাহলে উনির ক্ষতি হবে কেন আজকে সরিয়ে দিচ্ছে কেন তাহলে কিছু ব্যাপার তো আছেই জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্র যদি কিছু ভালো মনে করেন কেন্দ্র করবেন এবং স্টেট গভর্নমেন্ট যদি কিছু মনে করেন তার প্রতিবাদ করবেন তাহলে অবশ্যই প্রতিবাদ করা উচিত আমরা নিরপেক্ষ নাগরিক আমরা স্টেট এবং কেন্দ্রের যেটা সম্যক মানে একেবারে স্বচ্ছ মানে বিশেষ করে মানুষ কোনো রকম নিরপেক্ষতা ভঙ্গ যাতে না করে যেটা হওয়া উচিত সেটাই আমাদের কাম আমরা তো জানি যে নিরাপত্তা কোনো একজন ভিআইপি মানুষের যে রাজনৈতিক যে প্রচার সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের তো সচেতন থাকা দরকার ছিল বিশেষ করে মুখ্যমন্ত্রীর মতো জায়গায় মুখ্যমন্ত্রীর মতো ব্যক্তিত্বের ক্ষেত্রে সেটা অবশ্যই নেওয়া হয়নি বলে আমার মনে হয় আমি বলি যদি ত্রুটি হয়ে থাকে ওদের তাহলে যদি থাকতে যদি ত্রুটি আছে তাহলে একদিক দিয়ে ঠিকই আছে আর না থাকতে হলে আলাদা হচ্ছে প্রশ্নটা এটা ঠিক আছে সেটা করতে পারে সাপোর্টার করবে হয়তো সেরকম লোক হয়তো রেখেছে তার জন্য ওটাকে হেরফের করে দিয়েছে যে থাকবে সেই দায়িত্বতে থাকবে স্পেশাল রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ কার্ডিওলজি ওপিডি থেকে ক্যাথ ল্যাব হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার যোগাযোগ 8768362622